অভিনেত্রী স্বস্তিকা দত্ত, এখন তাকে রাধিকা বললেই এক ডাকে সবাই চিনবে। ডালির থেকেও রাধিকা বোধ হয় তাকে একটু বেশি জনপ্রিয় করে দিয়েছে, তাই তাকে ছাড়া তার ভক্তরা কিছু বোঝে না। সব ব্যাপারেই ভক্তদের কৌতূহল, কিন্তু বেশ কিছুদিন অভিনেত্রীর যে মনটা খারাপ সেটা কি তার ভক্তরা জানে? হ্যাঁ, মন খারাপ স্বস্তিকার। প্রতি বছর শীতকালে একবার বেড়াতে না গেলে তার চলে না। এই বছরও সেই পুজোর সময় থেকেই নর্থ বেঙ্গলে যাবার প্ল্যান ছিল তার। শুটিং থেকেও 3-4 দিনের ছুটি নিয়েছেন, কিন্তু যখন তিনি টিকিট বুক করতে যান দেখেন সব বুকড হয়ে গেছে, কোনো হোটেলও ফাঁকা নেই। তার কথায়, ডিসেম্বর আমার সবথেকে প্রিয় মাস, ভেবেছিলাম দার্জিলিং যাব 3-4 দিনের জন্য, কিন্তু যখন ট্রেনের টিকিট বুক করতে যাই দেখি একটাও অ্যাভেলেবেল নেই, কোনো হোটেলও ফাঁকা নেই। এই বছর আর যাওয়া হবে বলে মনে হয় না, তাই মনটা একটু খারাপ। এটা না হলে ভেবেছিলাম পুরুলিয়া যাব, সেটাও হবে বলে মনে হচ্ছে না, তাই কাছে পিঠে মন্দারমণি বা শান্তিনিকেতনে যাব বলে মনে করছি। দেখা যাক শেষ পর্যন্ত স্বস্তিকা তার শীতকালীন ভ্রমণ করতে কোথায় যান। তো বন্ধুরা, অভিনেত্রীকে তোমার কেমন লাগে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।